পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল তেহরিকে ইনসাফ দেশটিতে বেশি জনপ্রিয়। কয়েকটি জরিপ বা মূল্যায়নে এমন তথ্য উঠে এসেছে, জাতীয় নির্বাচন সামনে রেখে পাকিস্তানের রাজনৈতিক দল ও নেতাদের উপর জরিপ করা হয়েছে। এতে দেখা গেছে এখনও ইমরান খান ও তার দল বেশি জনপ্রিয়, যদিও পাঞ্জাবের তেহরিক ইনসাফ ও পিএমএলএন প্রায় সমান জনপ্রিয়। অর্থাৎ এখানে পিটিআইয়ের জনপ্রিয়তা কিছুটা কমেছে, অন্যদিকে বেড়েছে পিএমএলএন এর জনপ্রিয়তার দিক থেকে। পাকিস্তান জুড়ে প্রথম সারির রাজনৈতিক দল দুইটির মধ্যে পার্থক্য বেশি, অর্থাৎ এক্ষেত্রে ইমরান খানের দল অনেকটাই এগিয়ে রয়েছে। জরিপে বলা হয়েছে 2018 সালের চেয়ে বর্তমানে ইমরান খানের দলের জনপ্রিয়তা বেড়েছে, কিন্তু জনপ্রিয়তা বাড়লেও দুর্নীতির মামলায় অভিযুক্ত হয়ে এই মুহূর্তে কারাগারে বন্দী রয়েছেন ইমরান খান। আসন্ন জাতীয় নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না। তাছাড়া তার দলেরও অধিকাংশ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে, মনোনয়ন ফিরে পেতে তারা দ্বারস্থ হচ্ছেন আদালতে। পিটিআইয়ের মুখপাত্র রৌফ হাসান বলেছেন, আমাদের দলের প্রায় সব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হয়েছে। পিটিআইয়ের 90-95% প্রার্থী এই তালিকায় রয়েছেন। তিনি আরো বলেন, নির্বাচন থেকে পিটিআই কে বাইরে রাখার উদ্দেশ্য নিয়ে কাজ করছে ইসিপি, কিন্তু কোনো পরিস্থিতিতেই আমরা রাজনীতি ছাড়ব না, নির্বাচনও বয়কট করব না, আমরা তাদের এই পরিকল্পনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। এদিকে পাকিস্তান তেহরিক ইনসাফ চেয়ারম্যান ব্যারিস্টার গোহর খান বলেছেন যে তার দল এখনো 8 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করবে, এমনকি নির্বাচনী প্রতীক হিসেবে ব্যাট না পেলেও। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। তিনি পিটিআইয়ের মুখোমুখি বিরাজমান চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। গত 22 ডিসেম্বর পাকিস্তানের নির্বাচন কমিশন পিটিআইয়ের অভ্যন্তরীণ নির্বাচনকে বাতিল করে দেয়, যার ফলে দলের আইকনিক ক্রিকেট ব্যাট প্রতীক প্রত্যাহার করা হয়। যাই হোক, 26 ডিসেম্বর পেশোয়ার হাইকোর্ট একক বিচারপতি কামরান হায়াত মিয়াখিলের সভাপতিত্বে কমিশনের সিদ্ধান্ত স্থগিত করে, পরে আদালতের রায়কে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নেয় ইসিপি। পিটিআই চেয়ারম্যান বলেছেন যে সামরিক সংস্থা সহ কারো সাথে তার দলের কোনো বিরোধ নেই। পিটিআই এবং ইমরান খান শুরু থেকেই ধারাবাহিকভাবে বলে আসছেন যে সামরিক বাহিনী আমাদের, দেশ আমাদের, এবং প্রতিষ্ঠান সহ কারো সাথে কোনো বিরোধ নেই।